কি বুঝেন ডাক্তার ঠাকুরপো? আমার দেখা এখনো শেষ হয়নি বৌদি, আমায় আর একটু সময় দিন। না না ঠাকুরপো, আপনি সময় নিন, আসলে আমি বোধহয় একটু বেশি অস্থির হয়ে পড়েছি। দেখি বৌমা একটু চোখটা। যা ভেবেছিলাম তাই। জয় গণেশ, তোমার করোনা শেষ নেই তো? কি বলতে চাইছে ডাক্তার কাকা, আমি কি সত্যি সত্যি মা হতে চলেছি? ও ছোট, শুনলে ঠাকুরপো কি বললেন শুনলে? আমার এত আনন্দ হচ্ছে, আমার মনে হচ্ছে চিৎকার করে বাড়ির শুদ্ধ সকলকে বলি সুখবরটা। আমার দাদু ভাই আসছে ছোট, শুনলে? বৌমা শিগগিরি এসো তো। কি হলো শিপ্রা? শোনো ঠাকুরপো কি বলছেন শোনো। কি অনুমান তোর? আমার অনুমান মিথ্যে হয়নি। তার মানে বড় বৌমা মা হতে চলেছে? এর মধ্যে আর কোনো সন্দেহ আছে? ঠাকুরপো তো বললেন ওনার অনুমান মিথ্যে নয়। বলি শুনুন। আর কিচ্ছু শোনার নেই ঠাকুরপো, আপনি তো স্পষ্ট করে না বললে যা বলতে চেয়েছেন আমরা সবাই বুঝতে পেরেছি। কি রে ছোট বল না। ও দিদি ভাই তুমি চুপ করে আছো কেন, বলো না। আচ্ছা মেজো, আমি আবার কি বলবো এতে? হ্যাঁ আরে ডাক্তারবাবু যা বলছেন সেটাই তো ঠিক হবে। তোমরা চুপ করো প্লিজ। সুবীর কি বলতে চাই আমি সেটা শুনতে চাই। সুবীর কি হয়েছে বলো? আমি বলছিলাম যে কিরে, বলেছিলাম না মিরাকেল আজও ঘটে না। এটা হতে পারে না, কিছুতেই না, এটা অসম্ভব। কেন সম্ভব নয়? সত্যি সম্ভব নয়। সম্ভব নয় কেন সুবীর? কারণ বৌমার যে লক্ষণগুলো দেখে তোমাদের মনে হয়েছিল বৌমা মা হতে চলেছে, তোমাদের ভুল মনে হওয়া। কারণ আমি বৌমাকে ভালো করেই পরীক্ষা করে দেখলাম যে আপাতত বৌমার মা হওয়ার সম্ভাবনাই নেই। আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপ চুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।